এখন আমরা শিখব যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে কিভাবে ভিডিও আপলোড করব। আমরা হয়তো সবাই জানি না যে ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ডেসক্রিপশন দিতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়। তো এই প্রশ্নের উত্তরগুলো যদি জানতে চান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে জানতে পারবেন। তো ভিডিওর মাধ্যমে চলুন আমরা দেখে নেই যে কিভাবে কাজগুলো করব। ইউটিউবে আমরা দুটো পদ্ধতিতে ভিডিও আপলোড করে থাকি, তো আজকে আপনাদেরকে শেখাবো একদম সহজ পদ্ধতি, যেটা এর থেকেও আরেকটা ভালো পদ্ধতি যে আছে সেই পদ্ধতি যদি দেখতে চান এর নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আপনাদেরকে সেই ভিডিওটাও বানিয়ে দেখাবো। তো ভিডিওটা আরম্ভ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই অধমের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ইউটিউবে ভিডিও আপলোড করার সহজ পদ্ধতি যেটা, সেটাতে দুটো বস্তু লাগবে। প্রথম হলো ইউটিউব অ্যাপ, দ্বিতীয়টা হলো ওয়াইটি স্টুডিও। তো প্রথমে আমরা ইউটিউব অ্যাপ ওপেন করব। তো ওপেন করার পরে নিচে যে প্লাসের আইকন আছে প্লাসের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপলোডে এ ভিডিও যে লেখা আছে এখানে ক্লিক করে দেব সিম্পলভাবে। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব। তারপরে নেক্সটে নেক্সটে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে টাইটেল এবং ডিসক্রিপশন দিতে হবে। তো প্রথমে আমরা টাইটেল দিয়ে দিব। তো আপনি যে বিষয়ে ভিডিও বানাইতেছেন প্রপার সেই বিষয়ে কিন্তু এখানে টাইটেলটা দিবেন, অন্য বিষয়ে টাইটেল দিবেন না। কারণ যখন আপনার ভিডিওটা ইউটিউবে ছাড়বেন, ছাড়ার পর যখন লোকে আপনার টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করবে তখন কিন্তু যারা ভিডিওটা দেখবে তাদের অ্যাটেনশনটা কম হয়ে যাবে, কারণ যে আপনি টাইটেল দিয়েছেন বেলেগ, আপনার ভিডিওতে বিষয় বেলেগ। তো সেই জন্য টাইটেল দেওয়ার সময় সবসময় খেয়ালে রাখবেন যে ভিডিওতে যেটা বলেছেন সেই বিষয়ে এখানে টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে দিব হাউ টু আর্ন মানি। ইউজিং স্মার্টফোন। তো টাইটেল দেওয়া হয়ে গেল। তো টাইটেল দেওয়ার পরে উপরে দেখবেন ডান দিকে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো ইউটিউব অ্যাপের কাম এখানেই শেষ। তো এরপরে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব। তো ওয়াইটি স্টুডিওতে যে কাজগুলো এখন আমরা এখান থেকে দেখে নেব। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে আপনারা নতুন যে ভিডিওটা আপলোড করতেছেন তো সেই ভিডিওটা শো করবে। তো সিম্পলভাবে আপনারা সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে উপরে ডান দিকে দেখতে পারবেন এডিটের অপশন আছে, এডিটের অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে প্রথমে আমরা যে টাইটেল দিয়েছিলাম হাউ টু আর্ন মানি ইউজিং স্মার্টফোন, তো টাইটেলটা চলে আসছে। তো এখন আমরা এখানে ডিসক্রিপশন দিয়ে দিব। তো আই উইল শো টু ইউ হাউ টু আর্ন মানি ইউজিং ইউর স্মার্টফোন। তো এইভাবে আপনারা বহুত কিছু এখানে লিখতে পারবেন। লেখার পরে যে অ্যাপ দিয়ে আপনারা ভিডিও বানাইতেছেন সেই অ্যাপের লিঙ্কটাও এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা যে ট্যাগগুলো এই ভিডিওতে ব্যবহার করবেন তো ট্যাগগুলো কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিবেন, কেননা ট্যাগগুলো যখন আপনারা ডিসক্রিপশনে দিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। তো ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন কিন্তু সেম থাকতে হবে। তো নিচে দেখতে পাবেন ট্যাগের অপশন আছে। তো ট্যাগের অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ট্যাগগুলো বসিয়ে দিবেন। তো প্রথমে হাউ টু আর্ন মানি দিয়ে দিবেন, তো টাইটেলটা যে সিস্টেমে দিয়েছিলাম সেই টাইটেলটা কিন্তু আমি প্রথম ট্যাগে ইউজ করলাম। তারপরে এখানে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে টাইটেলটাকে বিভিন্ন ধরনে লিখবেন, হাউ টু আর্ন মানি লিখবেন, হাউ টু আর্ন মানি ইউজিং মোবাইল ফোন,
हाउ टू आर्न मानी ऑनलाइन। तो ये अपनारा कम से कम सातटा आठटा टैग एखाने दिए दिवें। दिए देर पर ऊपर डान दिके देखते पाबेन सेव लेखा आछे, सेवर अपशने क्लिक कर देवें। तो क्लिक करारे आपनार डिस्क्रिप्शन एवं टैगटा टैगगुलो सेव हो जाए। तो तारपर आबार एडिटे क्लिक करबें। क्लिक करारे एखन एखान थेके आपनारा थंबनेल चूज करबें। तो एखाने देखते पाबेन उपरे बाम दिके आबार एडिटर अपशने जेते होबे। जाओयार पर कस्टम थंबनेल जे लेखा आछे कस्टम थंबनेले क्लिक करबें। तो क्लिक करारे एखाने आपनारा मोबाइले थंबनेलटा भिडियो बनानोर आगे किन्तु थंबनेलटा बनिए राखबें। तो आमी बनिए रेखेछि, राखार पर थंबनेलेर उपरे क्लिक करब। क्लिक करारे थंबनेलटा चले आसबे। आसार पर उपरे डान दिके जे सिलेक्ट लेखा आछे सिलेक्टे क्लिक कर दिलेई किन्तु एखाने थंबनेलटा सेव हो जाए। तो ये अपनारा खूब सहज पद्धति ये इखान भिडियो आपलोड करते हैं। तो एर भलो पद्धति जेटा आछे प्रफेशनल पद्धति से पद्धति देखते चाहले आमार भिडियोते प्लिज कमेंट कर जानाबेन, ताहले आपनादेर के से पद्धतिटाओ शिखाबो। तो धन्यवाद, आज ए पर्यन्त। आशा करी भिडियो भलो लागसे। जदि भलो लागे लाइक कमेंट शेयर और चैनेले सबसक्राइब कर आमार संगे थाकबेन। तो धन्यवाद।